চট্টগ্রাম এলাকায় কিছু বৃষ্টিপাত হচ্ছে আজকে যেমন তিন ঘন্টায় একশো তিরিশ বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হলো চট্টগ্রামে তো ওই এলাকায় যদি বৃষ্টিপাত হয় একটু এরকম যদি আরো অব্যাহত থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই থাকে যেহেতু পাহাড়ি এলাকা হ্যাঁ এরকম একটা সম্ভাবনা থাকে এটা আমরা আগেও বলেছি আমরা শুরু থেকেই বলেছিলাম যে এই চট্টগ্রাম অঞ্চলটায় বৃষ্টিপাত একটু বেশি হবে এই সাইক্লোনের প্রভাব মানে খেপুপাড়াতে একশো এগারো কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত দেড়টায় একানব্বই কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত সাড়ে এগারোটায় পঁয়ষট্টি কিলোমিটার রাত সাড়ে আটটায় একষট্টি কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে সাতটায় সন্ধ্যা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বিকাল চারটায় তারপরে পটুয়াখালী পটুয়াখালীতে আমরা তিনবার উইন্ড রেকর্ড করেছি একটা হলো একশো এগারো কিলোমিটার রাত দেড়টায় খেপু পাড়ার মতনই আর আর একশো দুই কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে এগারোটায় উনানব্বই কিলোমিটার রাত আড়াইটায় আটান্ন কিলোমিটার পার আওয়ার রাত তিনটায় সাতক্ষীরাতে সত্তর কিলোমিটার পেয়েছি রাত সাড়ে এগারোটায় আটাত্তর কিলোমিটার পার আওয়ার মংলাতে পেয়েছি আমরা আশি কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে বারোটায় উনাশি কিলোমিটার পার আওয়ার রাত তিনটায় তেষট্টি কিলোমিটার রাত সাড়ে নটায় সত্তর কিলোমিটার পার আওয়ার রাত পৌনে বারো এগারোটায় আর কয়লাতে পেয়েছি তিরাশি কিলোমিটার রাত এগারোটায় খুলনাতে পেয়েছি ছচল্লিশ কিলোমিটার রাত সাড়ে এগারোটায় বাহাত্তর কিলোমিটার রাত চারটায় আর ঢাকাতে পেয়েছি দুইবার পঁয়তাল্লিশ কিলোমিটার রাত নয়টায় উনষাট কিলোমিটার ভোর ছয়টা বিশ মিনিটে আজকে আর চাঁদপুরে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার পতেঙ্গা চট্টগ্রাম চুয়াত্তর কিলোমিটার পার আওয়ার আমরা বলেছিলাম যে এই প্রবল ঘূর্ণিঝড় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত জড়ো হাওয়া হয়ে যেতে পারে সেই সাথে জোয়ার হতে পারে তার বাড়ি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত কথাগুলি বুলেটিনে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম তাই আমরা যে উইন্ড গত রাতে এবং আজ সকাল পর্যন্ত যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি খেপুপাড়াতে আমরা গতকাল রাত একটা তিরিশ মিনিটে একশো কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি এটা গত রাতে এগারো কিলোমিটার পার আওয়ার তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি সেটা সাড়ে এগারোটায় রাতে একানব্বই কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতি তারপরে রাত সাড়ে আটটায় পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় একষট্টি কিলোমিটার পার আওয়ার আর বিকাল চারটা চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড তারপরে তো আমরা পেয়েছি দেড়টা সময় একই সময় যেটা খেপুপাড়াতে হয়েছে একশো এগারো পটুয়াখালী তো একশো এগারো কিলোমিটার পার আওয়ার আরেকটা সময় সাড়ে এগারোটায় আমরা পেয়েছি একশো দুই কিলোমিটার পার আওয়ার উইন স্পিড আর রাত আড়াইটায় পেয়েছি উনানব্বই কিলোমিটার পার আওয়ার উইন স্পিড আর রাত তিনটায় পেয়েছি আটান্ন কিলোমিটার পার আওয়ার উইন স্পিড সাতক্ষীরাতে পেয়েছি সত্তর সাড়ে এগারোটায় আটাত্তর পেয়েছি রাত তিনটায় কিলোমিটার পার আওয়ার আমি সংখ্যা যাই বলবো এটা কিলোমিটার পার আওয়ার হবে উইন স্পিড মংলাতে পেয়েছি আশি সাড়ে বারোটায় আরেকবার পেয়েছি তেষট্টি রাত সাড়ে নটায় সত্তর পেয়েছি পুনে এগারোটায় আর রাতে আমরা পেয়েছি তিরাশি কিলোমিটার পার আওয়ার স্পিড রাত এগারোটায় খুলনাতে পেয়েছি আমরা ফর্টি সিক্স কিলোমিটার পার আওয়ার রাত সাড়ে এগারোটায় আর বাহাত্তর কিলোমিটার আমরা পেয়েছি রাত চারটায় খুলনায় আর ঢাকাতে আমরা দুইবার দুইটা উইন স্পিড পেয়েছি একটা হলো আপনার উনষাট উনসত্তর কিলোমিটার ছয়টা বিশ সকালবেলায় আর একটা পেয়েছি পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার আর চাঁদপুরে পেয়েছি পঁয়ষট্টি আর পতেঙ্গা চট্টগ্রাম সেইখানে আমরা পেয়েছি চুয়াত্তর কিলোমিটার পার আওয়ার তো এরকম আরও অনেক আছে তা আমি আর সবগুলি আরো কম আছে কোথাও এগুলি আর পড়ে শোনাচ্ছি না তো আর বৃষ্টিপাত একশো এগারো হলো সর্বোচ্চ আমরা পেয়েছি দুই জায়গায় খেপুপাড়া আর একটা হলো পটুয়াখালী ঢাকায় উনষাট ঢাকায় উনষাট সর্বোচ্চ আমরা পেয়েছি আর আমরা যে বাড়ি বৃষ্টিপাতের কথা বলেছি বিভিন্ন জায়গায় তা আমরা মূলত বৃষ্টিটা কালকে বিকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় উপকূলীয় এলাকায় ঢাকায় শুরু হয়েছে রাত থেকে তো আমরা ঢাকায় পেয়েছি মোট পঁয়ত্রিশ মিলিমিটার এ রাতে এই সকাল পর্যন্ত এইগুলি হলো ভোর পর্যন্ত তারপরে আরও কিছু হয়েছে এইগুলি পরবর্তীতে আমরা রেকর্ড করব না দুইশো তিন রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত দুইশো তিন আর কুতুবদিয়ায় একশো পঁচিশ মিলিমিটার এগুলি সব মিলিমিটারে তো এরকম বৃষ্টিপাত সারা দেশে হয়েছে খুলনাতে পঁয়ষট্টি মংলাতে সাতষট্টি সাতক্ষীরায় তিরানব্বই যশোরে তিপ্পান্ন চুয়াডাঙ্গায় আঠারো কুমারখালী ষোলো বরিশালে একচল্লিশ পটুয়াখালী বাহাত্তর কেপুপাড়ায় আটান্ন ভোলাতে একচল্লিশ আরও এরকম পুরা দেশি বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র রংপুর বিভাগে কয়েকটা জায়গা বাদ আছে রংপুরেও হয়েছে রাজারহাটে পঁচিশ এরকম বৃষ্টিপাত তো আজকে আরও সারাদিন বৃষ্টিপাত হয়তো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হবে এবং বাতাসও হবে তো